মৃত্যুঞ্জয় মুজিব অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, মুজিব বর্ষ অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন মৃত্যুঞ্জয় মুজিব। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি এমন একজন মানুষকে আবিষ্কার করার, এমন একজন মানুষকে জানার যেটি অবশ্যই একজন মহানায়কের জীবন, যেটি অবশ্যই একজন রাষ্ট্রনায়কের জীবন, যেটি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কিন্তু আমরা দেখার চেষ্টা করছিলাম মানুষটাকে। অর্থাৎ তিনি প্রয়োগ যখন করেন তখন তিনি রাষ্ট্রনায়ক, কিন্তু যখন তিনি ভাবেন তখন তিনি একজন মানুষ। এবং এই মানুষের প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং সততা এবং মানুষের সাথে সম্পর্ক, এই সবগুলো ছিল তার শক্তি। এই শক্তির বলেই তিনি শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু হয়ে জাতির পিতা হতে পেরেছিলেন। আমরা তার সম্পর্কে জানবার জন্য আজকে যাকে আমন্ত্রণ জানিয়ে এনেছি আমাদের এই পর্বে, তিনি আপনাদের সবার প্রিয় মানুষ এবং অত্যন্ত পরিচিত মফিদুল হক। মফিদুল হক আমাদের গৌরবের স্থান, মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অফ ট্রাস্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। মফিদুল হক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার তো অনেক অভিজ্ঞতা আছে নানাভাবে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আপনার একটা সরাসরি সম্পর্ক বা সাক্ষাৎও হয়েছিল, এরকম তো বলতে পারি নাকি? মুখোমুখি প্রথম দেখা, আমরা তো তখন ছাত্র ইউনিয়ন করি, বামপন্থী আন্দোলনে যুক্ত, আমাদের চিন্তা ভাবনা একটা পার্থক্য তো আছেই। আর বামপন্থার যেটা হয় যে অন্য সবাইকে সমালোচিত করা, বিরোধিতা করা, সেটা আর কি, তো সেরকম আছে, উন্নাসিকতাও কিছু থাকে হয়তো। তো যাই হোক, একটা জাতীয় আন্দোলন হচ্ছে, আমরা সবাই সেখানে সামিল। 68-69 সালের কথা, তখন তো বঙ্গবন্ধু কারাগারে এবং মুক্ত হয়ে বের হয়ে আসলেন, সেই দিনটির কথা খুব মনে পড়ে। সেই রেসকোর্স যে বিশাল জনসভায় বঙ্গবন্ধু তাকে এই নামে তখন অভিহিত করা হলো, খুব আকস্মিকভাবে তার মুখোমুখি হয়ে গেলাম। সেটা হচ্ছে কোন জায়গাটা, সেটাও খুব মানে এখন ভাবলে মনে হয় যে খুব প্রতীকী মনে হয় ঘটনাটা, যে পয়লা বৈশাখ 69 সালে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হলো এই ডামরা অঞ্চলটায়, এবং পয়লা বৈশাখের অনুষ্ঠান আমরা যখন করছি ছায়ানটে সবাই সামিল, তারপরেই খবর আসলো যে এরকম একটা ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসছে। তারপরে তো সেটা হয় যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই সেখানে ছুটে যাওয়া হলো, আমরাও গেলাম। সকালবেলা আমরা গিয়েছি ঘাটে, তো রিলিফ নিয়ে আমরা নদী মানে খাল পার হয়ে ওপারে যাবো আর কি। তো মাঝি ওই পারে ছিল, সে আমাদের দেখে এই পারে রওনা হয়েছে। তখন দেখি যে ওই পারে বঙ্গবন্ধু আসছেন হাঁটতে হাঁটতে, তার সঙ্গে তার সহকর্মীরা, স্থানীয় মানুষজন, তিনিও এই এলাকাটা দেখতে এসেছেন যে ঘূর্ণিঝড়ের পরে কি। তো আমরা এপারে দাঁড়িয়ে আছি, মাঝি মাঝখানে, যা স্বাভাবিক, বঙ্গবন্ধুকে দেখে মাঝি তখন নৌকাটা ঘোরাচ্ছে যে বঙ্গবন্ধুকে নিয়ে আসবেন। উনিও এই পারে দাঁড়িয়ে দুহাত তুলে বললেন যে মাঝি মাঝি আগে ছাত্রদের নাও, ভাবা যায় না। আচ্ছা, আমরাও কিন্তু এটা গ্রহণ করলাম, আমরা বললাম না যে না আগে আগে মুজিব আগে ওনাকে নাও, আমরা এপারে দাঁড়িয়ে থাকলাম। মাঝি তখন এসে আমাদের নিয়ে ওপারে গেল, আমরাও তাকে সালাম দিয়ে আমরা দু চার কথা উনি হয়তো একটু জিজ্ঞেস করলেন আর আমরা চলে গেলাম উনি। তো আমার কাছে মনে হয় যে এই দেখাটা ত্রিমোহনীতে দেখা, তিন নদীর সঙ্গমস্থলে, এবং ওরকম একটা মানুষ, কিন্তু আমরা সেই মানুষটার মানে এই ছোট্ট ঘটনাটা এখন যখন মনে হয় তখন খুবই গুরুত্বপূর্ণ, তখন মনে হয় যে মানুষটার ভেতরে তাহলে কতটা মানে ভালোবাসা, আন্তরিকতা, এমনকি একটা ছাত্র দলের প্রতিও তার যে মানে তিনি যে মানে বলা যায় যে একটা জেস্টার দেখালেন। হ্যাঁ, খুব ছোট্ট ঘটনা। তারপর কি স্বাধীনতার পরে সাক্ষাৎ হয়েছে? সেইগুলো আনুষ্ঠানিক সাক্ষাৎ, যে আমরা যুব উৎসবে গেলাম, দেখা সবাই তার সঙ্গে, তখন এই এই যে রমনা পার্কের যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে, এবং তিনি বললেন যে তোমরা সকলে এই বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে যাচ্ছ, এটা মনে রাখবে। এবং এই কথাটাও কিন্তু এখন মনে হয় যে প্রত্যেককে একটা দায়িত্ব দিয়ে দিলেন উনি। মফিদুল ভাই, আপনি তো কাজ করছেন বিশেষ করে বেশ গত এক দশক ধরে যুদ্ধ অপরাধ নিয়ে দেশে এবং বিদেশে, তো এই যে যুদ্ধ অপরাধ যে আইনটি অথবা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আমাদের সংবিধানের প্রথম সংশোধনী,
এটা একটি বড় ঘটনা আমার মনে হয় একেবারে আমাদের দেশ বলে নয় সারা বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত বড় ঘটনা আমার মনে হয় বঙ্গবন্ধুর এটি দুটি জায়গায় থেকে হয়েছে একটি রাজনৈতিক একটি রাষ্ট্রের দায়িত্ব আর একটি হচ্ছে ব্যক্তিগতভাবে তার বিশ্বাস এবং জীবন আচরণ সব কিছু মিলে মনে হয় এই আইনটি তিনি ভেবেছিলেন দেখুন এখন যখন একটা দূরত্ব থেকে বিষয়টা দেখি আর যখন বঙ্গবন্ধুর ভূমিকাটা তো এখন একটা ঐতিহাসিক দূরত্ব থেকেই আমরা দেখছি আর এই দেখার মধ্যে দিয়ে অনেক বড় পটভূমি তো মিলিয়ে দেখা যায় এবং সেখানে যদি মিলিয়ে দেখি তাহলে এটা খুব বিস্ময়কর বিস্ময়কর যে আমরা যাকে যুদ্ধাপরাধ বলি যেটা গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ এটা সংজ্ঞায়িত হলো 1948 সালে এবং জেনোসাইড কনভেনশন যেটা গৃহীত হলো এবং সেইখানে এটার একেবারে সংজ্ঞা দেওয়া হলো আর জেনোসাইড শব্দটাও কিন্তু নতুন শব্দ এটা অভিধানে আপনি 1940 সালের অভিধানেও এটা পাবেন না বাংলায় তো নেই বাংলায়ও নেই এটা এটা তৈরি করাই হলো যে একটা চরম নৃশংসতা যেটা দ্বিতীয় মহাযুদ্ধে ঘটলো সেটাকে বোঝাবার জন্যে এটার সম্বন্ধে উপলব্ধি আইনের উপলব্ধি অন্যান্য উপলব্ধি এটা খুব বেশি অগ্রসর হতে পারেনি এই জন্য যে 1948 সালেই বলা হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হবে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ঘটলো না নুরেমবার্গ ট্রায়াল টোকিও ট্রাইব্যুনালের পরে 1948 সালের এই জেনোসাইড কনভেনশন তারপরে আর কিছুই হলো না সেটাকে এখন বলা হয় যে 50 বছরের নীরবতা এবং ওর মধ্যে বাংলাদেশে গণহত্যা হলো আমরা বলি কনস্পিরেসি অফ সাইলেন্স হ্যাঁ কনস্পিরেসি অফ সাইলেন্স এবং ডার্কনেসও বটে একটা হ্যাঁ আর বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে এবং তার যে নৃশংসতা পাকিস্তানি বাহিনী করলো এটা যে জেনোসাইড এটা কেউ কেউ বলা শুরু করলো কিন্তু জেনোসাইডের বিচার কীভাবে হবে তখন তো কোনো কাঠামোই নজির নেই কোনো নজির নেই বিশ্ব ইতিহাসে কোনো না বিশ্ব ইতিহাসে নজির নেই তো কারো সংবিধানও নেই এটা না 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 এবং এটার কোনো আইনগত লিগাল ইনস্ট্রুমেন্টও নেই যে কথা হয়েছিল আইনটা তৈরি হবে কিন্তু আইনটা তো জাতিসংঘ তৈরি করতে পারেনি তো সেই সময় বাংলাদেশের এটা ঘটলো বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারে একেবারে সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন কিন্তু বের হয়েই তিনি যেসব খবরাখবর তখনই পাওয়া শুরু করলেন যখন তাকে নিয়ে আসা হলো মিয়ানমালি জেল থেকে বের করে শেহালা গেস্ট হাউসে ভুট্টো দেখা করলো তখন রেডিও এবং সংবাদপত্রগুলো পেলেন এবং তিনি প্রথম তখন কিছুটা জানলেন যে কী ঘটছে তাও পুরোপুরি জানারও তখন উপায় নেই লন্ডনে এসে তিনি তখন দেশে টেলিফোনেও পরিবারের সঙ্গে কথা বললেন তাজুদ্দিন সাহেবের সাথে কথা বললেন সাহেব অন্যদের সঙ্গে কথা বললেন এবং স্থানীয় লন্ডনে যারা বাঙালি ছিল তাদেরও এবং একটা প্রেস কনফারেন্সও করলেন এবং এটা বিস্ময়কর মনে হয় তিনি ফিরে আসলেন 10ই জানুয়ারি রেসকোর্স উদ্যানে যে বক্তৃতা খুব আবেগ ঘন এতটা আবেগ তিনি আগে কখনো কোনো ভাষণে তাকে দেখা যায়নি কিন্তু এই আবেগটাও কিন্তু অনেক কান্না যে এই রক্তাক্ত ভূমির উপর তিনি দাঁড়িয়ে আছেন এই সবটাকে নিয়েই কিন্তু তিনি সেই বক্তৃতা কিন্তু শেষ করলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে আপনারা 10ই জানুয়ারি 10ই জানুয়ারি আপনারা আসুন দেখুন এবং বিচারের ব্যবস্থা করুন ওই রকম একটা বৈরী পরিবেশেও তিনি কিন্তু জাতীয়ভাবে বিচারের উদ্যোগ নিলেন এটা এখন এটাকে তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠিত হলো তখন বলা হলো যে এটা জাতির কর্তব্য জাতি যদি ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় করবে আমরা 72 সালে সংবিধান গ্রহণ করলাম 73 সালেই কিন্তু আমাকে সংশোধন করতে হলো এবং সেই সংশোধন আমরা করলাম মানবতার খাতিরে এবং মানবতার বিবেচনায় এবং গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের নিশ্চিতি করার জন্যে ফলে এটা এখন ভাবলে খুব মানে অবাক লাগে যে এই ধারণাগুলো কী করে আসলো এবং এটার তো নেতৃত্ব বঙ্গবন্ধু দিলেন তার যারা সংসদে যারা ছিল তারা এই আইন প্রণয়ন করলো এবং আইন যখন প্রণীত হলো মনোরঞ্জন ধর একটা ভাষণ দিলেন আইনমন্ত্রী হিসাবে সেই ভাষণটা একটা অসাধারণ ভাষণ বঙ্গবন্ধু প্রকাশ্যে এবং নেপথ্যে এবং এই যে অঙ্গীকার তার এবং বীরাঙ্গনাদেরকেও যে উনি যেভাবে বরণ করেছেন এটাও কিন্তু বিশ্বের ইতিহাসে প্রথম যে যারা এই ধরনের চরম নির্যাতনের শিকার হয় তাদেরকে সমাজ থেকেও বিচ্যুত করা হয় তারাও অনেক সময় তাদের এই নির্যাতনের কথা নিয়ে সামনে আসতে পারেন না তাদেরকে এভাবে বরণ করা তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া একটা অভিধা দেওয়া তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা এই সব কিছু কিন্তু সেখানে একটা ব্যক্তি হিসাবে বলেছে যে তোমাদের পিতার নাম লিখে দেবে শেখ মুজিবুর রহমান ওই বিয়ে যখন হচ্ছিল না এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আবেদন জানিয়েছেন তোমরা তাদেরকে গ্রহণ করো
অর্থাৎ মানে মনের দিক দিয়ে কতটা বিস্তার, আর প্রতিটি মানে নিপীড়িত নিগৃহীত মানুষের জন্যে কতটা ভালোবাসা, এবং সেই ভালোবাসার সঙ্গে আবার এই যে রাষ্ট্র সরকার যে প্রক্রিয়া তার জাতীয় আন্তর্জাতিক দিক এইসব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে যে মানে মনে হয় যে অনেক রকমভাবে তাকে আমাদের বঙ্গবন্ধুকে বিচার বিশ্লেষণ এবং দেখার বিষয় রয়েছে, যেটা যদি এই জন্মশতবর্ষ যেন এই অর্গলটা খুলে দেয় আবার একেবারে মানুষের সঙ্গে মানুষের যে একেবারে যেটা বলা হয় যে অন্তরঙ্গ যে সম্পর্ক ব্যক্তি মানুষের সঙ্গে, এটাও তো কতভাবে তার জীবনে যে তিনি ছড়িয়ে গেছেন, কত ধরনের মানুষের সঙ্গে কত রকমভাবে, এবং কি অপার ভালোবাসা, অপার ভালোবাসা। এখন যেটা আমার মনে হয় যে এই এই গোটা বঙ্গভূমিকে তিনি ধারণ করেছেন নিজের মধ্যে, আর ধারণ করা মানে কিন্তু এর তরুলতা বৃক্ষ বাতাস পাখি মানুষ মানে ম্যাক্রো না মাইক্রোতে কিন্তু সবাই এখানে, এবং কোথায় কোনো মানে এখন বলে না যে ওই একটা প্রজাপতির পাখার এসেও এক ধরনের শক্তি তৈরি হয় যেটা গিয়ে আবার একটা বিরাট অভিঘাত তৈরি করে, হয়তো একটা ঝড়ের রূপ নেয়। তো প্রায় ওই রকম আর কি, যে ওনার এইসব সম্পর্ক সূত্রগুলো মনে হয় যেন ওই ওই রকম একটা মানে একটা রাসায়নিক সংশ্লেষণ তিনি করে ফেলতে পেরেছেন। একবারই হয়তো কাউকে ছুঁয়ে গেছেন জীবনে, কিন্তু সেই ছোঁয়াটা জীবনের ছোঁয়া তার একটা জীবন কাঠি হয়ে উঠেছে। ধন্যবাদ মফিদুল হক। প্রিয় দর্শক, যে কথাটি আমার মনে হয় বলা দরকার অনুষ্ঠানের শেষে এসে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমষ্টির শক্তির উদ্ভাবন ঘটিয়েছেন সত্যি, কিন্তু তিনি ব্যক্তিকে স্পর্শ করেছেন প্রথম। ব্যক্তি তার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং একজন ব্যক্তির মধ্য দিয়ে আরেকজন ব্যক্তি, এইভাবে তিনি একেবারে সংক্রামিত করেছিলেন তার ভালোবাসাকে। সংক্রামিত শব্দটা হয়তো নেগেটিভ হিসাবে ব্যবহার করি, কিন্তু এই জায়গায় আমি যৌক্তিকভাবে ব্যবহার করছি যে তিনি অদ্ভুতভাবে ব্যক্তি থেকে সমষ্টি এবং সেই সমষ্টির সেই শক্তি উদ্ভাবন করে একটি রাষ্ট্রকে, তিনি একটি দেশকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করেছেন। কিন্তু সেখানে মানুষটি কোথায়? মানুষটি হচ্ছে সেই মানুষ যেটি মফিদুল হক যখন ছাত্র, যখন ঢাকার কাছে টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর এবং মানুষ 69 সালে ত্রিমোহনীতে, সেই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শুরুতে যেটি বলেছেন, এই জন্য গুরুত্বপূর্ণ এবং খুবই মফিদুল হক বলছিলেন খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ইঙ্গিতবাহী মনে হয়, খুবই প্রতীকী বলে বলার চেষ্টা করছেন। সেটা হচ্ছে এটি নৌকা তাদেরকে আনতে গেছে, আবার ফিরে এসছে মুজিবকে দেখে আরেক পারে, কিন্তু বঙ্গবন্ধু মানা করছেন, বলছেন তাদেরকে নিয়ে আসো। এটি অবিশ্বাস্য। আমি শুনছিলাম আর এতক্ষণ ভাবছিলাম যে এটি কি ঘটে মানুষের জীবনে, কিন্তু আসলেই ঘটেছে, এবং এটি শিক্ষা হয়েছে মফিদুল হকের মতো তরুণ ছাত্রদের সেদিন, এবং যেটি পরবর্তী পর্যায়ে এই ত্যাগ অথবা এই মানুষের সাথে সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়া, এই যে সামান্যতম ভদ্রতা, কিন্তু কি বিশাল একটি ঘটনা এটি, এটি ভাবলেও অবাক লাগে। এবং তার পক্ষেই সম্ভব হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মানুষকে ভালোবেসে মানুষের জন্যে তিনি 1973 সালে বাংলাদেশের সংবিধানে মানবাধিকার লঙ্ঘনের জন্য যুদ্ধ অপরাধ আইনটি ধারাটি তিনি সংযুক্ত করেছিলেন। এটি তাঁর পক্ষেই সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব হতো না, হয়নি। 48 সালের পর 1973, এই দীর্ঘ সময় পুরো বিশ্ব নিশ্চুপ ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্রষ্টা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চুপ ছিলেন না, তিনি প্রস্তুত হয়েছিলেন, এবং সেই প্রস্তুতির শেষে বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর তিনি যুদ্ধ অপরাধের জন্য সুনির্দিষ্ট একটি ধারা প্রবর্তন করেছিলেন, যার ভিত্তিতে আইন তৈরি হয়েছে। এবং আমরা মনে করি এটি একটি বড় সংযোজন মানব সভ্যতার ইতিহাসে, এবং এই সংযোজনের জন্য এবং সেই তরুণদেরকে নৌকায় পার করে দেয়া যে অসাধারণ একটি উদাহরণ তিনি তৈরি করেছেন, এই সব কিছু মিলে এই মানুষটির প্রতি, সেই মহামানবটির প্রতি আমাদের শ্রদ্ধা, অতল শ্রদ্ধা। প্রিয় দর্শক, এই বলে শেষ করছি আজকের মৃত্যুঞ্জয় মুজিব অনুষ্ঠানটি।